আসসালামু আলাইকুম প্রিয় সুধি আজকের আলোচনায় আমরা জানতে চলেছি সেই চোদ্দ শত বছর আগে সংঘটিত হওয়া একটি সত্য ঘটনা যে ঘটনাটি হয়তোবা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি তাই অনুরোধ করবো পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক হযরত সাদ সালাবিরাদি আল্লাহ ছিলেন মহানবী সাল্লাহ সাল্লামের একজন অত্যন্ত গরিব সাহাবি গায়ের রং ছিল খুবই কালো এবং মুখের মধ্যে ছিল বসন্তের দাগ একদিন সাদ্রাদি আল্লাহতোলাহ রাসুলে পাক সাল্লাহ সাল্লামের দরবারে বসে কান্না করছিলেন হুজুর সাল্লিহল্লাম তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন জবাবে সাদ্রাদিয়াল্লাহতোলাহ্নহ বলতে শুরু করলেন এ রাসল্লাহ সাল্লাহ আপনার কাছে পরে মুসলমান হয়েছি আট মাস হল এই আট মাস আমি বিয়ের জন্য মদিনার অলিতে গলিতে ঘুরলাম কিন্তু আমি দেখতে অসুন্দর বলে কেউ আমাকে মেয়ে দেয় না আমি আপনার সকল সুন্নত পালন করতে পারলেও আপনার একটি সন্নদ বিয়ে যা আমি পালন করতে পারিনি তাই আমি ভয়ে কান্না করছি যদি এই সুন্নত না মানার জন্য আল্লাহ আমাকে জান্নাত হতে বঞ্চিত করেন রাসুল সাল্লা সাল্লাম সাদকে বললেন এই মদিনার সবচেয়ে ধনী লোক আমর ইবনে ওহাবের মেয়ে মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে আমি রাসুল তোমার বিয়ের ব্যবস্থা করব। এখন তুমি আমর ইবনে ইবনেহাবের বাড়িতে যাও এবং তাকে গিয়ে বলো আমি তার মেয়ের সাথে তোমার বিবাহের প্রস্তাব দিয়েছি সাদ রাদি আল্লাহতুল্লাহ আমর ইবনে ইবনেহাবের বাড়িতে গেলেন এবং আমর ইবনে সব কিছু খুলে বললেন আল্লাহ দিয়াহতোল্লোর কথা শুনে আমর ইবনে ওহাব খুবই রাগান্বিত হয়ে তার সাথে খারাপ আচরণ করে বাড়ি থেকে বের করে দিলেন এদিকে আমর ইবনে ওহাবের মেয়ে ঘরের ভেতর থেকে সব কিছু শুনতে পেলেন যখন আমর ইবনে ওহাব ঘরে ঢুকলেন তার মেয়ে তাকে জিজ্ঞেস করল বাবা আপনাকে এত বড় সাহস কে দিল যে আপনি রাসুলের কথা অমান্য করলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহ আমার জন্য যেই ছেলেকে পছন্দ করেছেন আমিও তাকে স্বামী হিসাবে মেনে নিলাম মেয়ের কথা শুনে আমর ওহাব দৌড়ে গেলেন রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লামের দরবারে এবং রাসুল সাল্লাহ্লামের কাছে ক্ষমা প্রার্থনা করলেন প্রিয়নবী সাল্লাহ সাল্লাম তাকে ক্ষমা করে দিলেন আর আল্লাহ তোলাহর বিয়ের জন্য ছয় শত দিরহাম মোহরণা ধার্য করলেন কিন্তু সাদ্রা আল্লাহ তোলাহ এতই গরিব ছিলেন যে তার পক্ষে ছয় শত দিরহাম জোগাড় করা সম্ভব ছিল না তাই অন্যান্য সাহাবিরা মিলে সাদ্রা আল্লাহ তোলান্নকে সাহায্য করলেন যাতে উনি ওনার স্ত্রীর মহরণা আদায় করেও নতুন বউয়ের জন্য কিছু সদাই করতে পারেন ওদিকে সাদ্রাদিউল্লাহ তোল্হ বাজারে চলে গেলেন কেনাকাটা করার জন্য যখন নতুন বউয়ের জন্য কেনাকাটা করতে দোকানে ঢুকলেন হঠাৎ শুনতে পেলেন মদিনার বাজারে কে যেন জিহাদের ডাক দিচ্ছে জিহাদের ডাক শুনে সাদ্রাদি আল্লাহ ভাবলেন আমি বাসর ঘরে নতুন স্ত্রীর কাছে যাব না আমি রাসুলের মহব্বতে জিহাদে যাব তাই তিনি বিয়ের টাকা খরচ করে যুদ্ধের সরঞ্জাম ক্রয় করে জিহাদে চলে গেলেন এদিকে যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহ লহ্ন একের পর এক কাফিরকে হত্যা করে জাহান্নামে নামে পাঠাতে লাগলেন যুদ্ধ করতে করতে একসময় হঠাৎ হযরত সাদ্রাদিয়াল্লাহতুল্লাহু শাহাদাতের পিয়ালায় শরবত পান করে শহীদ হয়ে গেলেন এদিকে যুদ্ধ শেষ হলে দূর হতে দেখা যায় কার যেন লাশ পড়ে আছে রাসল উল্লাহ সাল্লাম ও সাহাবিরা কাছে গিয়ে দেখলেন এ যে সাদেরই লাশ মাথার লোহার টুপি ভেঙে মগজ বের হয়ে গেছে আর জিহবা বের হয়ে আছে সাদের চেহারার দিকে তাকিয়ে রাসলসল্লাহ আলহুসলাম কেঁদে দিলেন আবার পরক্ষণেই আকাশের দিকে তাকিয়ে হাসলেন এবং আবার আকাশ থেকে মুখ ফিরিয়ে নিলেন একজন যুবক সাহাবি আবুল্লুবাবা রাসলুল্লাহ সাল্লু আলুসাল্লামকে এর কারণ জিজ্ঞেস করলেন রসলুল্লাহ সাল্লু আলহুসলাম বললেন আমার স্বাদ ফুলের বিছানায় বাসর ঘরে যায়নি আমার মহব্বতে শহীদ হয়ে গেল তাই স্নেহের কারণে আমার চোখ থেকে পানি ঝরে পড়ল আর আকাশের দিকে তাকিয়ে হাসলাম কারণ আল্লাহ আমার স্বাদকে খুব সুন্দর একটা মাকাম দান করেছেন আর চোখ ফিরিয়ে নেওয়ার কারণ হল আমার স্বাদ শহীদ হয়েছে তাই আকাশের সব দরজা খুলে গিয়েছে জান্নাত থেকে অগণিত হুর দৌড়ে আসছে কার আগে কে সাঁতকে কুলে নিবে দৌড় দেওয়ার কারণে হুরদের সামনের পর্দা সরে যাচ্ছিল যা দেখে আমি রাসুল লজ্জায় চোখ ফিরিয়ে নিলাম আল্লাহ যেন আমাদের সকলকে ওনার মতো ইমান নিয়ে পরকালে যাবার তৌফিক দান করেন সকলে বলি আমিন